नमस्कार बंधुरा, वेलकम टू एस टी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा, वीडियोते आमरा कथा बोलबो इंडियन फुटबलर बेस किछु आपडेट निये, जेखाने ईस्ट बेंगलर जोन्नो बेस किछु सुखबर बेरिये आसछे। एछाड़ा तोमरा अनेकेई जानते चेयेछिले ऋत्विक दासेर खबर कि, तो ऋत्विक दासो किन्तु शेष पर्यन्त सोइटाके कमप्लीट करे फेललेन। तो समस्त किछु आमरा वीडियोते आलोचना करे नेब। तार आगे एकटा छोट्ट रिक्वेस्ट, तोमरा जारा चैनेले प्रथमबार एसेछो, एखोनो पर्यन्त चैनेलटाके सबस्क्राइब करोनि, नीचे सबस्क्राइब बाटने क्लिक करे चैनेलटाके सबस्क्राइब करे नियो এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশন অন করে রাখো, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে আমরা সুপার কাপ নিয়ে একটু আলোচনা করে নিই। তাহলে কালকে সুপার কাপে দুটো ম্যাচ ছিল, যেখানে নর্থ ইস্ট মুখোমুখি হয়েছিল চার্চিল ব্রাদার্সের সঙ্গে, আর অপরদিকে মুম্বাই সিটি এফসি মুখোমুখি হয়েছিল চেন্নাইয়ের সঙ্গে। তো আমি প্রথমেই বলেছিলাম, আমার দিক থেকে অন্তত আমি মুম্বাইকে কিছুটা হলেও এগিয়ে রাখছি। তারা যদি একটা ভালো রেজাল্ট আনতে পারে সেটা সবথেকে ভালো হবে। তো তারা ফুল ইন্ডিয়ান স্কোয়াড নিয়েও কিন্তু চেন্নাই এফসিকে 1-0 গোলে হারিয়ে দেয়, এবং দুর্দান্ত একটা ফুটবল হয়েছে সেই ম্যাচটা আমরা লাইভ দেখতে পেরেছি। কিন্তু যেই ম্যাচটা লাইভ দেখতে পাইনি সেই ম্যাচটাই কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে, একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে। 9-9 গোল হয়েছে সেই ম্যাচে, এবং নর্থ ইস্টের মতন টিম 6 গোল দিয়ে দিয়েছে চার্চিল ব্রাদার্সকে, আর 3 গোল হজমও করতে হয়েছে। তো এর ফলে কিন্তু পয়েন্ট টেবিলের বিরাট পরিবর্তন হয়ে গেছে। মুম্বাই জিতে গিয়েও কিন্তু কোয়ালিফায়ার শেষ পর্যন্ত করতে পারলো না, কারণ নর্থ ইস্ট একটা দুর্দান্ত রেজাল্ট পেয়ে গিয়েছিল লাস্ট ম্যাচে। তো পরবর্তী রাউন্ডের হিসাবে কোয়ালিফাই করেছে আইএসএলের 4 ক্লাব, সেখানে রয়েছে বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, এছাড়া রয়েছে ওড়িশা এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো এবার এদের মধ্যে খেলা হবে সেমিফাইনাল ম্যাচ। তো প্রথম সেমিফাইনাল ম্যাচ রয়েছে 21 এপ্রিল মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসি। সেই ম্যাচের সময়ের কথা যদি বলতে হয়, সময় রয়েছে সন্ধ্যা সাড়ে আটটা থেকে খেলা হচ্ছিল, টাইমটাকে কমিয়ে এনে 7:30 থেকে সেই খেলাটা হবে। এবং তার পরের ম্যাচ রয়েছে 22 এপ্রিল, সেটা রয়েছে ওড়িশা এফসির সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির খেলা। সেই ম্যাচেরও যদি টাইমের কথা বলা যায়, সেই ম্যাচের টাইমও রয়েছে 7:00 থেকে। তো খুবই একটা ভালো আমরা দুটো ম্যাচ দেখতে পাবো সেমিফাইনালে, এবং তার পরবর্তী সময় আমরা ফাইনালটাও দেখতে পাবো। এরপর বন্ধুরা, যদি ঋত্বিক দাস নিয়ে কথা বলা হয়, তাহলে ঋত্বিক দাসকে তোমরা সকলেই চেনো, একজন বাঙালি প্লেয়ার, রাইট মিডফিল্ডারের প্লেয়ার, মাত্র 26 বছর বয়স, এবং ইন্ডিয়ার জার্সি গায়ে কিন্তু অভিষেক ম্যাচেও তিনি খেলে নিয়েছেন। তো এই দুর্দান্ত প্লেয়ার কিন্তু জামশেদপুর হয়ে দুটো সিজন দুর্দান্ত কাটালেন। এই সিজনেরও যদি কথা বলতে হয়, 18 ম্যাচ খেলেছেন, সেখানে 6 গোল করেছেন, এবং এই সুপার কাপেও কিন্তু 3-3 অ্যাসিস্ট রয়ে গেছে এই ঋত্বিক দাসের নামে। এবার ঋত্বিক দাসের ক্লাব পরিবর্তন নিয়ে তো একটা জল্পনা তৈরি হয়েছিল যে ঋত্বিক দাস কোনো বাংলা ক্লাবে আসতে পারে, কিন্তু ঋত্বিক দাস জানিয়েছিলেন যে তিনি জামশেদপুরেই কন্টিনিউ করতে চান, এবং জামশেদপুরের সঙ্গে তার কন্ট্রাক্ট এই মরশুমেই শেষ হয়ে যাচ্ছিল। জামশেদপুর কিন্তু আগামী 2 মরশুমের জন্য ঋত্বিক দাসের সঙ্গে কন্ট্রাক্ট আরও বাড়িয়ে নিতে চলেছে। তো এটা একদম অফিসিয়ালি নিউজ, এবং তোমরা খুব তাড়াতাড়ি সেই অফিসিয়াল কন্ট্রাক্টটাও, যে ডিল ডান হয়ে গেছে, তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবে। তো এরপরে আমরা একটু স্ল্যাভকো ডামজানোভিচকে নিয়ে আলোচনা করে নিই। তো স্ল্যাভকো ডামজানোভিচ হচ্ছেন একজন 30 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার। এটিকে মোহনবাগান দলে উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই তাকে মূলত আনা হয়েছিল ফ্লোরেন্টিন পোব্বার পরিবর্তন হিসাবে। তো সেইখানে এসে তিনি তার দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন, এবং দুর্দান্ত একটা রেজাল্ট এনে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন করে দিয়েছিলেন এটিকে মোহনবাগানকে। কারণ সেই জায়গায় ব্র্যান্ডন হ্যামিল বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারেনি, সেই জায়গাতে কিন্তু নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরেছিলেন স্ল্যাভকো ডামজানোভিচ, যেটা বলতেই হয়। তো 10টা ম্যাচ খেলেছেন, 10টা ম্যাচ খেলে তিনি 661 মিনিট খেলে একটি গোল করেছেন, এবং সেই গোলটা করেছিলেন ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকেই গোল দিয়েছিলেন। তো 22টা ট্র্যাকেল করেছেন, 11টা ইন্টারসেপশন রয়েছে, এবং দুর্দান্ত ফুটবল খেলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অনেকটাই কারিগরি ভূমিকা পালন করেছিল কিন্তু এই স্ল্যাভকো ডামজানোভিচ। তো স্ল্যাভকো ডামজানোভিচকে মূলত তাকে নিয়ে আসা হয়েছিল এই 2 মাসের জন্যই, এবং 31 মে 2023 সালেই তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এবং লাস্ট ম্যাচটা তিনি তার খেলে ফেলেছেন এটা মনেই হচ্ছে, কারণ তিনি তার আজকেই ইনস্টাগ্রাম স্টোরিতে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন এটিকে মোহনবাগানকে, আর এটিকে মোহনবাগানও কিন্তু খুব তাড়াতাড়ি তাকে থ্যাংক ইউ জানিয়ে দেবে। তো পরের মরশুমে কিন্তু স্ল্যাভকো ডামজানোভিচ এটিকে মোহনবাগানে থাকছে না, পরের মরশুমে ব্র্যান্ডন হ্যামিলের সঙ্গে তিরিকেই রেখে দেওয়া চিন্তাভাবনা করেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবার স্ল্যাভকোকে নিয়ে কি খুশির খবর বেরিয়ে এলো, স্ল্যাভকোকে নিয়ে খুশির খবর এটাই বেরিয়ে আসছে যে ইস্ট বেঙ্গল কিন্তু প্রথমেই টার্গেট করেছিল স্ল্যাভকো ডামজানোভিচকে, তারপরে চয়েসে কিন্তু ছিল মুড্ডাডা ফল। তো মুড্ডাডা ফলের কিন্তু বয়সটাও বেড়েছে, তার খেলাটাও কিন্তু কমে গেছে, সেই আগের মতন আর সেইভাবে খেলাটা নেই মুড্ডাডা ফলের, সেই জায়গায় কিন্তু স্ল্যাভকো ডামজানোভিচ নাম্বার 1 চয়েস হবে। এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গলের কোচ চূড়ান্ত না হলেও কিন্তু বিদেশিকে চূড়ান্ত করে যদি নিতে পারে ইস্ট বেঙ্গল, সেটা মনে হয় সবথেকে ভালো হবে, যে তিনি তার ক্লাসটাকে দেখিয়েছেন দুর্দান্ত ক্লাস, এবং দুর্দান্ত ফুটবল তিনি খেলেছেন, সেই ফুটবলের জন্যই কিন্তু তাকে অবশ্যই নেওয়া দরকার ইস্ট বেঙ্গলে। আর তোমরাও তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও যে স্ল্যাভকোকে নেওয়া দরকার কি। তো আমার তো মতে বলে অবশ্যই নেওয়া দরকার। তো এই ছিল ছোট্ট ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।